অস্ট্রেলিয়ার গন্ডি পেরিয়ে সুস্বাদু পেপিনো মেলন পুষ্টিকর ফলের গাছ এখন চাষ হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলায়। উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রগতিশীল ড্রাগন চাষী রফিকুল ইসলাম তার বাগানে বিদেশি এ পুষ্টিকর ফলের 30টি গাছের কাটিং লাগিয়ে প্রাথমিক চাষাবাদ শুরু করেছেন। কৃষক রফিকুল ইসলাম ড্রাগন ফল চাষ করে এবছর ভালো লাভবান হয়েছে। নতুন কিছু ফল উৎপাদন করতে খোঁজ নিয়ে অস্ট্রেলিয়ান এক প্রবাসীর কাছ থেকে 30 পিস গাছের কাটিং এনে 4 মাস পূর্বে তা রোপণ করেন। বর্তমানে গাছগুলোতে ব্যাপক হারে ফল ধরতে শুরু করেছে। এর একটি ফল 200 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। দেশে এ ফলে চাষাবাদ কম, তবে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে ব্যাপক বিস্তৃতি ঘটানো সম্ভব। উপজেলা কৃষি অফিস জানিয়েছে পেপিনো মেলন বিদেশি ফল হলেও এটি আমাদের আবহাওয়ার উপযোগী। কৃষক রফিকুল ইসলাম কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এটি আবাদ করেছেন। এখন পর্যন্ত এর অবস্থা অনেক ভালো এবং ফল গাছের কাটিং করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। খুলনার লবণাক্ত এলাকায় এ ধরনের ফলের আবাদ কৃষিতে নতুন দিক উন্মোচিত হবে। ফলটি খেতে অনেক সুস্বাদু ও পুষ্টিকর। বিদেশে ফলের ব্যাপক চাহিদা রয়েছে। পুষ্টি সমৃদ্ধ এ ধরনের ফল উৎপাদন করে দেশের মানুষের পুষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।